বিপিএল আর বিতর্ক যেন এক সূত্রে গাঁথা। নানা অসঙ্গতির কারণে সমালোচিত ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটা এবারও একই চিত্রটা। দুই দিনে হয়েছে চারটা খেলা, এর মাঝেই সমালোচনা হয়েছে মেলা। ভুলের দিক দিয়ে যেন আগের সব আসরকে ছাড়িয়ে যাওয়ার পাল্লা। বাংলার সমর্থকদের কাছে বিপিএল পেয়েছে সার্কাস ক্রিকেট লীগের তকমা। টিভি স্ক্রিনে পাকিস্তানের ক্রিকেটার আজম খানের 50 সংখ্যাটা দেখলে আপনিও মানবেন ব্যাপারটা। খুলনা টাইগার্সের ব্যাটার আজম খান তার টি-20 ক্যারিয়ারে 10টা হাফ সেঞ্চুরি করেছেন, তবে ঢাকার বিপক্ষে ম্যাচে টিভিতে দেখানো হয় তার হাফ সেঞ্চুরির সংখ্যা 50টা। মারাত্মক আরো একটা ভুল করেছে মুসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। কুমিল্লা বনাম রংপুরের মধ্যকার ম্যাচে তার বোলিং ইকোনমি দেখানো হয় 1184.57 আর স্ট্রাইক রেট 0.13। সাধিকি আর বিপিএল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব। আমার ধারণা খুব বেশি দেশ দেখে না, হ্যাঁ হয়তো দেখা যায় যখন টেলিকাস্ট হচ্ছে, এত এত দেশে হচ্ছে, আসলে কেউ ওইভাবে ফোকাস করে না। ওইভাবে বিপিএল স্বাভাবিকভাবেই একটা অন্য দেশে ডোমেস্টিক প্লেয়ার যে ন্যাশনাল টিমে খেলে নাই, সে যদি ভালো একটা জায়গায় বিগ ব্যাশ বলেন, ইভেন পিএসএল বলেন, আমি আইপিএল এখন কাউন্টের বাইরেই রাখলাম, সিপিএল বলেন, যখন ওইগুলোতে ভালো করে তারা দেখা যাচ্ছে তাদের ন্যাশনাল টিমে সুযোগ দিয়ে দেখে। বাট বিপিএলে তো বাইরের দেশের কেউ ওরকম দেখে না যে ওইখানে প্যারামিটারটা সেট করবে যে বিপিএলের খেলাটা এরকম এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট, এখানে যারা ভালো খেলছে তাদের ভেতরে কোয়ালিটি আছে, এরকম কেউ চিন্তাই করতে পারেনি এখন পর্যন্ত। সো হতাশাজনক যে আমরা এখনও এই পর্যায়ে রয়ে গেছি, খুবই হতাশাজনক। আসরটাকে দায় সারা গোছের বললে কি ভুল হবে? ম্যাচ শুরুর আগে প্রেস বক্সে সাংবাদিকদের সরবরাহ করা অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও থাকে ভুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড় তালিকায় তাদের অধিনায়ক শুভাগত হোমের নামের বানান ভুল করা হয়েছে, অভিষেক মিত্রর নামই বদলে দেওয়া হয়েছে। বানান ভুল সহ মিত্রর জায়গায় লেখা হয়েছে মিশ্র। একটা যাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার হতে হয়। এটা আসলে ব্লেম গেমের কিছু নাই, কিন্তু কাউকে মানে ব্লেম করে জিনিসটা হবে না। পরিবেশ দেখলে আপনাকে তাই মনে হবে, অর্গানাইজটা ঠিক ওয়েতে করতে হবে। সার্কাস চলছে সবখানে, কম যায় না বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজও। এই ছবি পেজে আপ করে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, তবে যাকে উপলক্ষ করে এমন মুহূর্ত তৈরি হয়েছে সেই তৌহিদ হৃদয়কে পরিচয় করিয়ে দেয়া হয়নি। রহমান পেয়ার, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।